ইংল্যান্ড নয়, আমেরিকা নয়, আফ্রিকা নয়, জাপান নয়, লন্ডন নয়, সমস্ত দুনিয়ার মধ্যে আমরা সকলের নেটওয়ার্কের ব্যবস্থা করতে পারি। অতএব দেখতে চাই কে মহামনুষ্য হতে পারে, কে মহাপণ্ডিত হতে পারে, কে ধর্মগুরু হতে পারে, কার ধর্ম সত্য হতে পারে, কার আখলাক সবের থেকে ভালো হতে পারে, কার চরিত্র দুনিয়া এবং আসমানে কবুল হতে পারে, সেটা আমরা একবার মূল্যায়ন করে দেখব। হে মহাতরম বুজুর্গ দোস্ত মুসলমান, তোমার দীন এত পাটা হওয়ার দরকার আছে, তোমার সাহসিকতা হওয়ার দরকার আছে। সমস্ত অবস্থাকে সামনে রেখে তারা 1000 পৃষ্ঠার একটা কিতাব সেই সেমিনারেতে লেখা হয়েছিল, যেই কিতাবটার নাম হচ্ছে মেমোরিজ। লেখক লিখছে, লিখতে 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 1000 পৃষ্ঠার লাস্ট পৃষ্ঠাতে সে লিখতে বাধ্য হয়েছিল যে যদি ব্যক্তিত্বের মধ্যে কেউ রত্ন হতে পারে, ব্যক্তির মধ্যে মহামান্য ব্যক্তি হতে পারে, সমস্ত মানবের মধ্যে মহামানব যদি কেউ হতে পারে, সবে চরিত্র থেকে আজ একবারে আখলাক চরিত্র থেকে সকলের চরিত্র থেকে উত্তম যদি কোন চরিত্র হতে পারে, যার মামিলা, যার মহাসেরা, যার লেনদেন, যার কথাবার্তা, যার উঠা বসা, যার প্রত্যেকটি জিনিস মহা অবস্থার উপরে পরিচালিত হয়। আজ বিশ্বের মধ্যে কোন লোক কেউ পাচ্ছি না, যেই দিকে যায় একটা একটা করে ধাক্কা পাই, কিন্তু দেখতে 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 যখন সেই মরুভূমি ময়দানে গিয়ে পৌঁছলাম মক্কা নগরীতে আব্দুল্লাহ মাসালেতে আমিরার গর্ভেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার কোন কেলাম পেলাম না। আর আমি বলতে বাধ্য হলাম মানবের মধ্যে মহামানব যদি কেউ আছে সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ পর্যন্ত কেউ আসে না, কিয়ামত পর্যন্ত কেউ হবে না। যার চরিত্র আখলাকের কথা ফারসে হয়েছে আরশে হয়েছে তাকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বা জান আমার, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে, নির্বাচিত করে, মনোনীত করে, সকলের জন্য পথ প্রদর্শনে পথ প্রশস্ত করে, আমির তৈরি করে, ইমাম তৈরি করে বললেন মুহাম্মদ এসো। 40 বছর বয়সে গারে হেরার মধ্যে নির্জনেতে রেখে নিজস্ব ফরিস্তার সর্দার হযরত জিব্রাইলকে পাঠিয়ে নিজস্ব কালাম কোরআনকে, কোরআনের জন্য বলা হয় যে কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া হওয়া, যাকে পড়া হয়েছে কে তারে পড়লো, আল্লাহ বললেন আমি নিজেই পড়লাম, তবে আমি কোরআনের নামকে কোরআন রেখেছি, আমি নিজে পড়ে আমার মানবের ভালাইকে আমি চিন্তা করেছি, তারপর আমি আমার মুহাম্মাদের উপরে অবতরণ করেছি। ভাইরা আমার আব্বা জান আমার, সোনার চাঁদেরা আমার, আল্লাহ তাবারক তাআলা সেই গারে হেরার মধ্যে কোরআনকে অবতরণ করে বলে দিলেন এ আমার সমস্ত বান্দা বান্দিরা, তোমরা হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ, আমার সর্বশ্রেষ্ঠ কালামটাকে তোমাদের কাছে আমি লাগবারে জীবন হিস্ট্রির একটা লাইফ গ্যারান্টির একটা বই পাঠালাম, সেই কিতাবটা নাম হচ্ছে কোরআনুল করিম, আর সেটা দিলাম সমস্ত নবীর সর্দারের উপরে। আমার আপনার নবীর উপরে 5টা আয়াত তেলাওয়াত হয়েছিল সর্বপ্রথম গারে হেরার মধ্যে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী علم بالقلم علم الإنسان ما لم يعلم فاشتا آيات الله تمام اكتلا قرار المدى باكي جلين امر نبي محمد رسول الله ওই কুরআন কে নিয়ে সকলের কাছে আস্তে আস্তে শোনাতে শুরু করলেন। আবার আল্লাহ তাবারক তাআলা দ্বিতীয়বার কোরআন পাঠিয়ে দিলেন, বললেন ওরে উম্মত আর উম্মতিরা রে আমার কিতাব দিলাম, আমার জেনিসতে মাননবত লাগিয়ে দিলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান হবে আর কথাটা হবে আমার আল্লাহর, জবান হবে মুহাম্মাদের কথাটা হবে আমার, আর আমার নবীকে এত উত্তম আমি তৈরি করলাম যেই রাস্তায় চলে যাবে হেদায়াতকে আম করে দেব, যেদিকে ইশারা করবে সেই দিকে আরশের ফয়সালা দিয়ে দেব, আর যেদিকে আমার কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাবারক তাআলা বললেন ওই কোরআন সকলের কাছে চ্যালেঞ্জ দিবে। আমার রাসূল কোরআন পড়ে শুনিয়েছিলেন আল্লাহর গোলাম আমাকে নবী বলে মানো, আল্লাহর কালাম শুনো, কেউ শায়ের বলেছে কেউ কাহিনে বলেছে, আমার আল্লাহ বলেছেন ওয়ালা বিকাউলি শায়ের ওয়ালা বিকাউলি কাহিন, ও আমার গোলাম আমার হাবিবুল্লাহকে শায়ের বলো না কাহিন বলো না, যদি চ্যালেঞ্জ রাখতে হয় আমার
আমার কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করো, এটা দিলাম আমি ঘোষণা। মা তুবি সূরাতে মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, একটা ছোট্ট আয়াত আমার কালামের মোকাবিলাতে নিয়েছে, কেউ দাঁড় করিয়ে দাও, যদি কেউ গোলাম ক্ষমতা রাখো। ও আমার ভাই রাব্বা জান, আমার নবী কোরআন পড়তে শুরু করেছে, সমস্ত অন্ধকার দূর হয়ে উজালা পৌঁছে গেছে, মানব কোরআন শোনার জন্য মানা করেছে, কলসো করেছে, সকলে ওই আরম্ভ মরুভূমির বুকের সর্দারে বললো কি এমন কোরআন, যেই শুনে সেই পাগল হয়ে যায় গো, ওতে মুহাম্মাদের জুবান থেকে ওই কোরআন কাউকে শোনানো যাবে না। ছেলেদেরকে লাগিয়ে দেওয়া হলো, যখন তেলাওয়াত করবে তোমরা এত জোরে শোরগোল করো যেন কেউ কোরআন না শুনতে পায়। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী আমার কোরআন পড়ে শোনাতেন মানব জাতির কাছে, ছেলেরা শোরগোল করো তো শোরগোল কোরআনের আওয়াজের থেকে বেশি হওয়ার কারণে অনেক বেশি লোক জমা হয়ে যেত, বলছো সকলে চুপে যাও। একবার মুহাম্মাদের মুখ থেকে কি বলে শুনে নি, খারাপ হলে বাদ দিয়ে দেব আর ভালো হলে ছাড়বো কেন বলো। যত লোক আসার ছিল তার থেকে বেশি লোক জমা হতো, আর যেই শুনতো কোরআনের পাগল হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে ঘুরে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা কোরআন ভাইরা আমার, সেই কোরআন আল্লাহ তাবারক তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব মরুভূমির বুকে, যেইখানে মানুষ আরবি জানতো, যেইখানের মানুষরা আরবি ডিকশনারি সম্বন্ধে মোকাম্মল জ্ঞান ছিল, মানব জাতির কাছে কোরআন পড়ে শোনানো হচ্ছে, কোরআনের আজমত, কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান সকল দিয়েছিল। অতএব সেই কোরআনকে যখন একটা ছোট্ট ইন্না আতাইনাকাল কাউসার ছোট্ট একটা সূরা নাযিল হয়েছিল, বেশ কিছুদিন পরে আমার নবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার কালাম খোদার সত্য হয়ে থাকে, আজকে 30 বছর পূর্বে যেই কোরআন এসেছিল দেখুন সেটা কাঠের মধ্যে লিখেছিলেন, ঝুলিয়ে দিয়েছিলেন একবার মসজিদের মধ্যে, যদি সত্যই হয় কোন মাখলুক খোদার কালামে হাত দিতে পারবে না। ভাইরা আমার, আব্বা জান আমার, আমার নবী উঠেছে সেই ঠান্ডা ঘরে, সেই তক্তাটাকে যখন আনতে গেছিল, সোনার উপরে যেটা কালো লেখা ছিল তাতে কোন ডেগ কোন চুটি কোন পিঁপড়া মুখ দেয় না, মুকাম্মাল কোরআন তেমন ভাবেই লেখা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জান সেই কোরআন দীপ্ত কণ্ঠে ঘোষণা করে মানব জাতির সঙ্গে চ্যালেঞ্জ করে, সকলেই সেখানে নবীর খেলাফ ছিল, কোরআনের খেলাফ ছিল, সকলেই নবীর মুয়াফিক হয়ে গেছিল। সেই কোরআন চলতে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কিতাবুল্লাহ আল্লাহর কালামকে দিয়েছিলেন। সাহাবারা যখন সেই কোরআনকে পড়ল, পড়ার পরে নবীকে ভালোবেসেছিলেন, ভালোবাসার পর নিজের প্রাণটাকে ব্যর্থ মিটিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন, তবুও কোরআনের আওয়াজকে কোনোদিন মিটতে দেওয়া হলো না। অতএব ভাইরা আমার, আব্বা জান আমার, সোনার চাঁদেরা, অতএব দেখা যাচ্ছে হাদিস কোরআনের মধ্যে কোরআন কেন নবীকে ইসলামকে যখন তারা ভালোবেসে নিয়েছে, প্রাণটা তাদের কাছে কোনো ছিল না, কিন্তু কোরআনের আওয়াজকে কোনোদিন তারা দুর্বল হতে দেয় না। ভাইরা আমার, সেই কোরআন চলতে 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 আস্তে আস্তে যখন পৌঁছেছিল ভারতবর্ষের মাটিতে, সেই মুহূর্তে ভারতবর্ষের মানুষেরা কোরআন পেয়েছিল, কোরআনের খিদমত করেছে, দিল্লির বুকে 1000 মাদ্রাসা গজেছিল, সেই 1000 মাদ্রাসাকে ইংরেজ মার্কস লেনিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল, এই ভারতবর্ষের মানুষকে কোরআন থেকে দূরে হাঁটিয়ে দিতে হবে, কোরআনকে দেওয়া যাবে না, এদের মধ্যে রয়েছে আবু বকরের মতন হিকমত, এদের মধ্যে রয়েছে ওমরের মতন পুরুত্বারি শক্তি, এদের মধ্যে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন কুওয়াত ইতিহাস, অতএব যাদের মধ্যে রয়েছে কোরআন, যাদের মধ্যে নবীর ভালোবাসা, যাদের মধ্যে রয়েছে ভাতৃত্ব, যেই কারণে এসেছে কারণটাকে হাঁটিয়ে দিতে হবে। ভাইরা আমার, আব্বা জান সোনার চাঁদেরা, অতএব সেই জন্য সেই কোরআনকে তারা মিটানোর জন্য চেষ্টা করেছিল ভারতবর্ষের মাটি থেকে, ওই দিল্লির মুখ থেকে 1000 মাদ্রাসাকে মিটিয়ে দিয়েছিল, মিটিয়ে দেওয়া পর্যন্ত তারা থামে না, বেশি বেশি রেখে কোরআন গুনা কিনে দরিয়ার বুকে ফেলে দেওয়া হয়েছিল, আর বলেছিল দুনিয়ার বুকে কোরআন
থাকবে না, আর এই কোরআন যারা পাবে না তারা অন্ধ হয়ে যাবে, কোরআন যারা পাবে না তাদের মধ্যে অভদ্রতা ছেয়ে উঠবে, তাদের মধ্যে মানসিকতা থাকবে না। কিন্তু ভাইয়েরা আমার আজকে সেই কথা বলতে আমার বাধ্য হচ্ছি যে সেই কালাম চ্যালেঞ্জ করেছিল মানব জাতির কাছে যে আমি খোদার কালাম, আমাকে তুমি নিয়েছো না, দিয়েছিল কে? আল্লাহ। অতএব আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে অবতরণ করেছি পাহাড়ের উপরে চেয়েছিলাম, পাহাড় নিতে পারে না, নদীর উপরে চেয়েছিলাম, পর্বতের উপরে চেয়েছিলাম, আসমান জমিনের উপরে চেয়েছিলাম, আমার কালামকে কেউ নিতে পারলো না, ওজোর পেশ করে দিয়েছিল, সেই কালামকে আমি মানব জাতির সিনাতে হেফাজত করলাম, অতএব মানব জাতির সিনার জন্য আমি খাস করে দিলাম। ভাইরা আমার বন্ধু আমার সোনার চাঁদেরা, অতএব সেই একটা সন্তান একটা মাদ্রাসার সন্তানেরা সেই কালামটাকে নিয়ে সুন্দরভাবে দিলের মধ্যে রাখে, এত কষ্ট হয় তবুও তারা ছাড়ে না, তারা বুঝেছিল এই কোরআনকে কোনোদিন আমরা হাঁটিয়েই ছাড়বো, দুনিয়াতে থাকতে দেব না। ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা সেই মুহূর্তে এই রকম মাদ্রাসায় পড়ার সন্তান মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা আশফাকুল্লাহ বীরের মতন তৈরি হয়ে চ্যালেঞ্জ করে বলেছিল তোমরা কোনোদিন কোরআন উঠাতে পারবে না, এই কোরআনের গাছ আমার আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে লাগিয়ে দিয়েছে, তার বাগানকে যতই মিটিয়ে দাও গাছ তলায় বাগান হয়ে যাবে, একটা ঘরে বাগান সেজে উঠবে বাস্তবে বাগান হয়ে যাবে, কোনোদিন সে বাগানকেও তোমরা মিটাতে পারবে না। ও আমার ভাইয়ের আমার অতি দায়িত্বের সঙ্গে আজ বেতবুন্দির জমিনের মধ্যে একবারে খোলা মাঠের